দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। এছাড়া নতুন ফুটবলার তুলে আনার কাজেও সহযোগিতা করবেন। এদের ভূমিকা হবে অনেকটা স্পটারের মতো। বিতর্ক সরিয়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় দাবা সংস্থা এবং জাতীয় দাবা সংস্থা। এক বিবৃতিতে সর্বভারতীয় দাবা সংস্থার প্রেসিডেন্ট সঞ্জয় কাপুর জানিয়েছেন, শুধু জাতীয় স্তরেই নয়, বিভিন্ন রাজ্য স্তরের প্রতিযোগিতাও এবার আয়োজিত হবে যৌথভাবে। জাতীয় স্তরে দাবার মানোন্নয়ন এবং নতুন প্রজন্মকে তুলে আনতেই অতীতের তিক্ততা মিটিয়ে ফেলা হয়েছে। ক্রিকেটের ডায়েরি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরেই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিসিআই কোহলির পাশে দাঁড়ালেও সমালোচকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে ভারতের অধিনায়ককে। আর এবার কোহলির সমালোচনা করে তার দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ইংল্যান্ডের নাইটওয়েস্ট ট্রফি জয়ের নায়ক মোহাম্মদ কাইফের কথায়, দল গঠনে অতীতের পারফরমেন্স গুরুত্ব দিচ্ছে না, এই মুহূর্তে যাদের ফর্ম ভালো তাদের জায়গা হচ্ছে চূড়ান্ত একাদশে, কিন্তু এইভাবে দল নির্বাচন একদমই ঠিক নয়। অর্থাৎ সরাসরি না বললেও ঘুরিয়ে বিরাটের দল গঠন পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। জসপ্রীত বুমরার বোলিং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সোয়েব আক্তার, তিনি একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বুমরা যে অ্যাকশনে বোলিং করে তাতে খুব চাপ পড়ে পিঠ এবং কাঁধের উপরে। এই অবস্থায় টানা বোলিং করে গেলে বুমরা কতটা নিজেকে সচল এবং স্বাভাবিক রাখতে পারবে তা নিয়ে আমি চিন্তায় রয়েছি, যে কোনো সময় চোট গ্রাস করতেই পারে। পুরোপুরি তুলে রাখা হোক প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির 7 নম্বর জার্সি। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা উল্লেখ করে এবার এমনই দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআই প্রাক্তন জেনারেল ম্যানেজার সাবা করিম। তবে শুধু ধোনি নন, আরো বেশ কিছু ক্রিকেটারের জার্সিও তুলে রাখার কথা বলেছেন তিনি। গত বছর আগস্টে গোটা ভারতবাসীর মন খারাপ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ নেমেছিলেন। তবে ধোনির অবসরের স্বভাবতেই মন খারাপ হয়ে যায় তার ভক্তদের, কারণ 1983 সালের পর ধোনির অধিনায়কত্বে দ্বিতীয়বার 2011 ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া ভারতীয় ক্রিকেটে তার অবদানও অনেক বেশি। আর সে কথা মনে করিয়ে এক সাক্ষাৎকারে সাবা করিম বলেছেন, MS ধোনির জার্সি অবশ্যই তুলে রাখা উচিত, ওই নম্বরের জার্সিতে যাতে আর কেউ না পড়তে পারে সেই নিয়ম করে দেওয়া উচিত BCCI-এর। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে তার মোট সেঞ্চুরি 70টি, টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে। প্রাক্তন পাকিস্তান তারকা সোয়েব আক্তার জানিয়ে দিলেন, বিরাট কোহলির সঙ্গে কারোর তুলনা চলতে পারে না। তিনি বলেছেন, আমি মনে করি সব মিলিয়ে 120টা সেঞ্চুরি করে ফেলবে বিরাট, এই মুহূর্তে ওর সঙ্গে কারোর তুলনা চলতে পারে না। নিউজিল্যান্ড সফরের দলে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। কাঠগড়ায় তুলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, তবে ফের একবার অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই পারেন বাঁহাতি এই পেসার। এমনকি সুযোগ পেলে তাকে খেলতে দেখা যেতে পারে জাতীয় দলও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন একসময় স্পট ফিক্সিংয়ের দায়ে নির্বাসিত থাকা আমির। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দেবদত্ত পালেকারের সেঞ্চুরি দেখে মুগ্ধ দলের হেড কোচ রবি শাস্ত্রী। কিংবদন্তি সুনীল গাভাস্কারও প্রশংসায় পঞ্চমুখ রয়্্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন তারকাকে দেখে। জানিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি দেবদত্তকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখলে তিনি অন্তত অবাক হবেন না, ওর সেই ক্ষমতা রয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রচুর রান করেছে এবং রঞ্জি ট্রফিতেও ওর বড় বড় 100 রান রয়েছে। 50 ওভারের ক্রিকেটেও অনেক রান এবং 100 রান রয়েছে দেবদত্তের। আরও যোগ করে বলেছেন, ঘরোয়া টি-20 ক্রিকেটেও প্রচুর রান রয়েছে ওর, তাই খুব তাড়াতাড়ি যদি দেবদত্ত ভারতীয় দলে জায়গা করে নেয় আমি মোটেও অবাক হব না। কেন বিকিনি বটম পরেননি তারা, কেন স্পোর্টস বাই নিয়ে বিকিনির বদলে অতিরিক্ত পোশাক পরেছেন, এমন প্রশ্ন তুলেই শাস্তি দেওয়া হলো মহিলাদের। আসলে এরা কেউ নন, নরওয়ের মহিলা হ্যান্ডবল দলের খেলোয়াড়। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে বিকিনি প্যান্টের পরিবর্তে যারা শর্টস পরে বুলগেরিয়ায় মাঠে নেমেছিলেন, আর সেই কারণেই মোটা অঙ্কের জরিমানা করা হলো তাদের। ইউরোপীয় হ্যান্ডবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, খেলার নিয়ম ভঙ্গ করার জন্য মহিলা খেলোয়াড়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। 1,500 ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1,30,000-এরও বেশি জরিমানা গুনতে হলো দলকে। মশালেও এবছর অভিনবত্ব, এই প্রথম মশালে জ্বালানি হিসেবে ব্যবহার করা হলো হাইড্রোজেনকে। এখানেও পরিবেশ বান্ধবতা এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, টোকিওর জাতীয় স্টেডিয়ামেও বেশ কয়েকটি জায়গায় এই মশালগুলি জ্বলতে থাকবে অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত, এবং এই জ্বালানির উৎস হবে হাইড্রোজেন। বারমুডার ফ্লোরা ডাফি অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার তার দেশকে সোনা দিলেন।
ফ্লোরার ইভেন্ট মেয়েদের ট্রায়াথলন। নিজের বিভাগের লড়াই তিনি আগাগোড়াই নিয়ন্ত্রণ করেছেন, যা এদিন শুরু হয়েছিল টোকিওর ভিজে ও স্যাটশ্যাতে আবহাওয়ায়। সোনাজয়ী অ্যাথলিটের বয়স কিন্তু 33 বছর। বহু বছর আগে তাকে ব্রিটেনের প্রতিনিধিত্ব করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি মাতৃভূমি মারবুডাকেই বেছে নেন তখন। মাত্র 63,000 মানুষের বাস বারমুন্ডায়, সেই দেশ থেকে 33 বছরের ফ্লোরা ডাফি ট্রায়াথলনের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে রেকর্ড গড়লেন। বারমুডাই অলিম্পিকের ইতিহাসে ক্ষুদ্রতম দেশ হিসাবে সোনা জিতল। মহিলা জিমনাস্টিক্সের ইতিহাসে তিনি নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছিলেন। সে মার্কিন অ্যাথলিট সিমোনে বাইলস এখন ভোল্ট দিতে ভয় পান। মহিলা জিমনাস্টিক্সের ইতিহাসের অন্যতম সেরা মুখ বাইলস নিজেই সেই কথা স্বীকার করেছেন। গণমাধ্যমে তিনি সেই উৎকণ্ঠার কথা প্রকাশও করে জানিয়েছেন। তিনি এখন ভোল্ট দিতে গিয়ে নানা ধরনের আতঙ্কে ভোগেন, কারণ মানসিক চাপ। তিনি জানিয়েছেন, যোগ্যতা অর্জনের লড়াইয়ে নাকি রীতিমতো চাপে ছিলেন। বাইলসের অকপট মন্তব্য, মাঝে মধ্যে মনে হচ্ছে সারা বিশ্বের প্রত্যাশার চাপ আমার কাঁধে এসে পড়েছে। ভারতীয় মহিলা ক্রিকেটের স্তম্ভ তিনি। তার নেতৃত্বে একাধিকবার সাফল্যের শিখর ছুঁয়েছে ভারত, এবার তার সরে দাঁড়ানোর পালা। অনুরাগীদের এমন মন খারাপেরই বার্তা দিলেন মিতালি রাজ। জানিয়ে দিলেন, 2022 বিশ্বকাপে শেষবারের মতো দেশের জার্সি গায়ে দেখা যাবে তাকে। সম্প্রতি একটি বইয়ের উদ্বোধনে এসে ভারতীয় মহিলা ওয়ানডে দলের নেতৃত্ব বলে দেন, আগামী বছর বিশ্বকাপই তার শেষ আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ হতে চলেছে, তারপরই ব্যাট ব্যাট তুলে রাখবেন। 16 বছর বয়সে দেশের হয়ে অভিষেক ঘটেন দেশের সফলতম মহিলা ক্রিকেটার বলেন, গত 21 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, এবার বুঝতে পারছি 2022 সালে ক্যারিয়ার শেষ রচনাটা তৈরি হবে, সেটা হলো বিশ্বকাপ, আর শেষ বছরটা আমার কাছে বাকি 20 বছরের সমান। এরপরে যোগ করে আরো বলেছেন, বর্তমানে সবাই অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে রয়েছি, কিন্তু এর মধ্যেও নিজেকে ফিট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জয় কুস্তিগির বজরং পুনিয়ার কেরিয়ার এবার বড়সড় ধাক্কা খেল। লিগামেন্ট ছিঁড়েছিল টোকিও অলিম্পিকের আগে, সেই অবস্থাতেই টোকিও অলিম্পিকে অংশ নেন। এমনকি ব্রোঞ্জয়ের বাউটে কোচ বা চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে হাঁটুতে কোনো সুরক্ষার ব্যবস্থা না করেই নেমেছিলেন। ব্রোঞ্জ জেতেন, কিন্তু লিগামেন্টে সেই চোট বজরংকে এবার ছিটকে দিল বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে। চোটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে দেশে ফিরে MRI স্ক্যান করেছিলেন বজরং। মুম্বাইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনে তিনি দেখান ডাক্তার দীনেশ পারদিওয়ালকে। পারদিওয়াল নিশ্চিত করেছেন, এটা লিগামেন্ট টিয়ার, এর জন্য 6 সপ্তাহ ডাক্তার পারদিওয়ালের তত্ত্বাবধানে বজরংকে রিহ্যাব করতে হবে। এর ফলে অক্টোবরের 2 থেকে 10 তারিখ অবধি নরওয়েতে অনুষ্ঠেয় বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নামা হবে না বজরঙ্গের, কেননা রিহ্যাব শেষ না হওয়া অবধি ম্যাট ট্রেনিং শুরুই করতে পারে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন .com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি, ফুটবল বা ক্রিকেট কিংবা অন্য কোনো খেলা, পেশাদার খেলোয়াড়রা সবসময় নিজেদের বেতনের ব্যাপারে উৎসাহী থাকেন। এক একজন তো এক এক সপ্তাহে কয়েক কোটি রোজগার করে ফেলেন। জনপ্রিয় কোনো কোনো খেলোয়াড় বিজ্ঞাপন বা কেবল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও কোটি কোটি টাকা উপার্জন করেন। কিন্তু না, অলিম্পিকে অংশ নেওয়ার জন্য কোনো অ্যাথলিটই নির্দিষ্ট বেতন পান না। যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সে দেশের সরকারের উপরে নির্ভর করবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত অলিম্পিকে অংশ নিয়ে কত টাকা আয় করতে পারবেন। অনেক দেশে নিজেদের অ্যাথলিটদের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করে থাকে, পদক জিততে পারলে মেলে আরও পুরস্কার। প্রস্তাবিত বিদ্রোহী লীগে যোগ দেওয়া নিয়ে সমর্থকদের ক্ষোভের জের, £4 বিলিয়ন ভারতীয় মুদ্রায় 41,518 কোটি টাকা ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্লেজার পরিবার। চাঞ্চল্যকর এই দাবি করেছে আয়ারল্যান্ডের সংবাদপত্র আইরিশ পোস্ট। 2005 সালে £790 মিলিয়ন ভারতীয় মুদ্রায় 8,212 কোটি টাকায় ম্যানিউয়ের অধিকাংশ অংশীদারিত্ব কিনে নেয় আমেরিকার ফ্লোরিডার গ্লেজার পরিবার। প্রস্তাবিত বিদ্রোহী লীগে খেলার পক্ষে ছিলেন ক্লাব মালিকরা, কিন্তু সমর্থকদের বিক্ষোভ ও পরিস্থিতি চাপে পড়ে ইংল্যান্ডের বাকি 5টি ক্লাবের সঙ্গে তারাও নাম প্রত্যাহার করতে বাধ্য হন। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। জাতীয় দলের ফুটবলার, কোচ, অন্যান্য কর্মী, রেফারি ও তাদের পরিবারের চিকিৎসার খরচ বহন করার দায়িত্ব নিল AIFF। শুধু তাই নয়, কোনো ফুটবলারের মৃত্যু হলে তার পরিবারকেও আর্থিক সাহায্য করা হবে। 1950 সাল থেকে যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। ওড়িশা FC তে সই করলেন লেডিন ক্রাসনিকি। মালয়েশিয়ার 29 বছরের এই মিডফিল্ডার ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন, মালয়েশিয়ার জাতীয় দলের হয়েও খেলেছেন।
এবারে আইএসএল এ তাকে বড় ভূমিকা নিতে দেখা যাবে এমনটাই আশা ওড়িশা এফসির। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।